ৱেলকম টু ৰি ষ্টডি ফ্ৰেণ্ড আজি আমি জানিবা যে ভগ্নাশ অঁ তাক কিপৰি মিছাই আক তিন টাইপ অতি তিনোটি টাইপ কু তুমি কৰি দিলা ক্ষণি তুমি ভগ্নাশ কু একদম সহজতে মিছাই পাৰিব আৰু ফেডি পাৰিব ক' হু অধিকাংশ পিলা এইটো ডাউট থাকে কি ভগ্নাশ দুইটি কিপৰি মিছাই আৰু কি ফেডিবা অধিকাংশ প্ৰব্লেম হুই লছ আক নবাৰে ত'লে এই ভিডিঅ'ৰে নিশ্চিত রূপে এ সবুজা ডাউট তোমার ক্লিয়র হয়ে যাব প্রথমে আমি জাঁয়া টাইপ নম্বর দেখ এই টাইপ নম্বর ওয়ান এতে কণ অনেক হর কু দেখ ভগ্নাশর দুইটি জিনিস অলার লব উপরটা হল লব আর তলটা হল হর তুমি মানে প্রথমে তলকু লক্ষ্য কর তবে কেখ এক বাই তিন প্লস এক বাই পাঁচ লেখা হয়েছে এটি কণ কর গোটে অন আছে পাঁচ यन आते संपर्क कौन अच्छे देख तीन पणिकार पाँच ना कि को पणिकार भी तीन ना तो दीटा को संख्या परस्पर मौलिक से सब कद जाना दरकार नहीं देख दुईट संख्या भितर कई कह पणिकार नहां किणिकार युट संख्या नहाँ जेपर एक पणिकार पणिकार पाँच अच्छी कितु य एक पणिका छाड़ला दुई के पणिकाराई कि पाँच ना ता এর গোটি পূর্বপণিকা যে গোটি পণিকার এই দুইটি সংখ্যা অনেক তাহলে এই দেখো গোটে একজাম্পল মাধ্যমে বুঝ মনে কর গোটে লেখা হয়েছে চারি আখা হয়েছে বার দেখ চারিক পণিকার বার অ তারপরে দেখ পূর্বণিকার তা পরটা অলগা টাইপ কিছু এ টাইপে কী কাহ পণিকার নে কিংবা মনে করছে দশ আদর দেখ দশ আ ଦେଖ ଏ ଦଶ ପନ୍ଦର ପାଞ୍ଚ ପଣିକାରେ ଦଶ ଅଛି ପାଞ୍ଚ ପଣିକାରେ ବି ପନ୍ଦର ଅଛି ଇଏ ଗୋଟେ ଅଲଗା ଟାଇପ୍ କିନ୍ତୁ ଏ ଟାଇପ୍ରେ ଆମେ କରୁଛନ୍ତି ଏମିତି ଦୁଇଟା ସଂଖ୍ୟା ଯେଉଁଟାକି କେହି କାହା ପଣିକା ନଥିବେ କିମ୍ବା ତା ପୂର୍ବରୁ ଯେକୌଣସି ପଣିକା ଡାକ କୌଣସି ଗୋଟିଏ ପଣିକାରେ ଦୁଇଟା ସଂଖ୍ୟା ନଥିବେ ସେଇଟାକୁ ଟାଇପ୍ ୱାନ୍ କହୁଛନ୍ତି ଦେଖ ଏ ଟାଇପ୍ ୱାନରେ ତୁମେ କିପରି ଏହାକୁ ସଲଭ କରିବ ବହୁତ ସହଜ କରିପାରିବ କ'ଣ କରିବ ସମାନ ଦେଇଦିଅ ଲମ୍ବା ଗାରରେ ଟାଣି ଦିଅ ହର ଲେଖିବା ଆଗେ ତାପରେ ପୁଣି ଥରେ ବେଳକୁ ସମାନ ଦେଇଦିଅ ଗା ଟା ଆଣି ଦିଅ ଏତିକି କରିଦେବ ତାପରେ ଦେଖ କେହିକା ପଣିକା ନାହାନ୍ତି ତୁମେ କ'ଣ କରିବ ଦୁଇଟାକୁ ଗୁଣି ଦିଅ ତିନି ଇଣ୍ଟୁ ପାଞ୍ଚ ତିନରେ ପାଞ୍ଚ ଗୁଣ କେତେ ତିନି ପଞ୍ଚା ପନ୍ଦର ଲେଖିଦିଅ ପନ୍ଦର ବାସ୍ ତାପରେ କ'ଣ କରିବ ଦେଖ ପ୍ରଥମ ଭଗ୍ନାଶର ହରକୁ ଦେଖ କେଉଁଠି ଦେଖିବ କେବଳ ହରକୁ ଦେଖିବ କ'ଣ ଅଛି ତିନି ଅଛି ନା ତିନିରେ কণ গুণলে পনেরর কণ গুণ্লে পনেরো এটি অত্তর পাই যাব তিনে পাঁচ গুণলে পনেরো জারে না তার মানে পাঁচ গুণিল হচ্ছে পনেরো দেখতে আমি দেখতে তিন রে কণ গুণলে পনেরো পাঁচ গুণলে পনেরো জার তুমি লিখি দিও পাঁচ তাপরে আমি কাহ কু দেখ প্রথম ভগ্নেশ্বর হরক দেখ তা উপর কে লব কে এক অস

তাৰপিছত ক' কৰিব পাঁ মিছি কেতিয়া আঠ বাই পোন্ধৰ বা সংখ্যা টিগলা সেইপৰি এইসা দেখ কিপ আমি কৰিবা দেখ সাত আছে কি গোটেই পূৰ্বপণিকাৰে দুইটাও সংখ্যা নাতি ত'লে আমি ক' কৰিব সেই উপায় সমানচন দেদবা এঘাৰ টন দবা পুণি সমানচন দেদবা এঘাৰ টন দাবা তাৰপৰা ক' কৰিব গুণ ন লিখিদেৱা সাত গুণ ন সাত নূ কেতে এই লিখি দিয়ক তেপৰ কণ কৰিবা দেখ সাত কণ গুণিলে তেি হ'ব এইটোৰ পাৰ সাত ন গুণিলে তেি আমি ন লিখিবা তাৰপৰা গুণন সেই ভগ্নাশৰ লব লেখিবা গুণ তিনি য' চিহ্ন সেই চিহ্ন দিছেকেণ্ড ভগ্নাশৰ হাৰ কেতে নৰে কণ গুণিলে তেতিয়াহ'লে নৰে সাত গুণে হ'ব তেতি

ଅଶୀରେ ପଚାସ୍ତ ମିଶିଲେ କେତେ ହେବ ତଳେ ମୁଁ ଲେଖିଦେଉଛି ଅଶୀରେ ପଚାଶରୁ ମିଶିଲେ କେତେ ହେବ ଆଠ ସାତ ପନ୍ଦର ଏକ ପାଞ୍ଚ ପାଞ୍ଚ ମାଇନାସ୍ ସେଭେନ୍ ଟୁ ବାଇ ଶହେ କୋଡ଼ିଏ ତାପରେ ଇଏ ସମାନ ଦେଇ ଲେଖିଦିଅ କେତେ ହେଲା ତାପରେ ଆମେ ଫେରିବା ଶହେ ପଞ୍ଚାବନରୁ ବାସ୍ତର ଫେରିଲେ କେତେ ହେବ ଇ ହେଲା ତିନି ଇଏ ହେଲା ଆଠ ବାଇ ଶହେ କୋଡ଼ିଏ ତାହେଲେ ଏହାର ଆନ୍ସର କେତେ ଗଲା ଏଇଟ୍ ଥ୍ରୀ ବାଇ ଶହେ କୋଡ଼ିଏ ଏହିପରି ତୁମେ ଏହି ଅଙ୍କଟିକୁ ମଧ୍ୟ କରିପାରିବ তাহলে আমি এবে যা নেক্সট টাইপ টাইপ টু কু বর্তমান আমি টাইপ টু জাঁয়া দেখ এ টাইপ কু দেখ তুমি সবুম হর কু দেখ হরটি কর অ্যাঙ্ক সম্পর্ক কু দেখার আট অ্যাঁ এইটা হচ্ছে আর সম্পর্ক মানে গোটিয়ে পণিকার আউ গোটে পণিকা থাক বা গোটি পণিকার আউ গোটে সংখ্যাটা কম হব দেখ এ তিনোটি কে দেখ তিন পণিকার পনেরো অ

ছোট সংখ্যারা পণিকার বড় সংখ্যা অয বড় সংখ্যাটি ল হয়ে যাব তাহলে ল কত হল এটি আঠ হল তা সেইপর করা দুই রে কণ গুণলে হব কণ হব দুই চো আঠ চার গুণলে হব চার মনে রেখে দিয়ে কি লেখিদিও তাপরে তাপরে সেই ভগ্নাশর উপর কত অুণ এক লেখা গুণ এক যে সেই চিহ্ন দিয়ে দেওয়া

হয়ে গেল তাহলে এটা সাত বাই আট জার এইপর তুমি সবু অঙ্ক কু করি যদি তাহ এই টাইপ্রে থা মানে গোটি পণিকার আটে পণিকা থাক আখ্যা মানে গোটিয়ে সংখ্যার পণিকার আউ সংখ্যা থাক তাহলে তুমি এইপর তুমি করব তারপরে দেখ সেকেন্ড কোশ্চিন্তু আমি করা কী তিন পনেরো সি এগারোটা আন দিও তিন পণিকা এ ল হব বড় সংখ্যাটা

तीन कपड़ा छ माने तीन दुन छ पंद्रह माने तीन पंचा पंद्रह हो गल के दुई बाई पाँच यहाँ हूँ यार आंसर देखिबा थार्ड क्वेश्चन को देख ये तीन टिका मुझे ये भी सही उपाय हम किपर हाव भाव ध्यान दि कौ सामान दे कि एगार दि तले लिखा कौन लेख्या देख चारिकणिकार आठ अच्छी चारिक पणिक षोल ना अच्छी देख চার কু ছাড় দিও যে ছোট সংখ্যার দুইটি বড় সংখ্যা অুমে সেইটা ছাড়ি দিও তেমন চার ভুলি ভু যাও কাকি না চারিখ পণিকার আট অই চারিক পণিকার ষোলবি অারি কে যাও আট কত আস আট দেখ আঠ পণিকা ষোলা অ তাহলে বর্তমানে ষোল হেলা এমনি সংখ্যা যেটা এই দুইট পণিকার অ তাহলে আমি লিখে এটি কে বড় সংখ্যাটা ষোল লেখা ताप देखा चार कौन गुण हो चार चोषोल चार चार से भग्नाशर ऊपर कैसे अच्छी एक अच्छी गुण एक जो चिन्ह से चिन्ह आठ बड़िकारे षोह को अच्छी आठ दुनि षोह तो मैंने दुई आठ अच्छी तीन गुण लिखा तीन तापर माइनस चिन्ह दबा तोह कुलोह एक रे? गुणन ताप से षोहर उपर कब कौन क्या खाली गुणवा चार तीन दुने छ माइनस तीन केोह तशा छार मिसला कैसे दस ये अच्छी माइनस तीन बार षोह दस रु तीन गले सत बस कहला सत

গোটে উপায়ের তুমি গুণিকি বাহার করিব আউ গোট উপায় তুমি লস আগে করিব। দেখা প্রথম উপায় সান কি আমি গার টান তাপরে দেখ দশ পণিকার পনের না যেউটা বড় সংখ্যা আছে পনেরো অন্দরক পণিকা ডাক পনেররক পণিকা ডাকলে পনেরর কে হব পনেরো কি পণিক পনেরো যদি ন তা আগু চাল পনেরো কে পনেরো লিখেছিলাম আমি পনেরো দুটে

এতিয়া হৈ গ'ল সমান তিনিকে কেতিয়া তিনি হৈ গ'লা তিনি প্ল দুই দুাৰি বাই হৈগলা তিৰিছ ইাই তিশ ত'লে ইয়াৰ আচৰ কেতিয়া চেভেন বাই তিৰিছ দেখ তুমাক মই কহিলি পোন্ধৰক পনিকে ডাকিকি যে যদি তুমি এপ জানি পাৰ নহ'লে তুমি ক' কৰিব দশ পন্দৰৰ লাগ দেখ ল কিন্তু

পাঁ দু নে দহ দশ তি কেতি হ'ল তিৰিছ হল ত জানি পাৰিলে লে হ'ল আমৰ তিৰিছ আৰু তুমাক যোনা সহজ লাগিছে তুমি সেইটাক কৰোঁ দেখিবা চেকেণ্ড ক'চ্চন কু চেকেণ্ড কোচ্চন ক' অ দেখ এই হ'ল বাৰ এই হ'ল অঠৰ বাৰ পণিকাৰ অঠৰ নাই কি অঠৰ পণিকাৰ বাৰ নাই ত'লে আমি ক' কৰিবা অঠৰক পণিকা ডাকিবা যোন সংখ্যা টি বে পণিকা ডাকিবা ଅଠର କିଏ କେତେ ହେବ ଅଠର ବାର ପାଣି ଅଠର ଅଛି କି ନାହିଁ ଅଠର ଦୁନେ ଦେଖ କେତେ ହେଲା ଛତିଶ ବାର ପାଣି ଛତିଶ ଅଛି ନା ନାହିଁ ଅଛି ତାହେଲେ ଛତିଶ ହେବ ଆମର ଲସ୍ ଏହାକୁ କ'ଣ କରିବା ସମାନ ଦେଇକି ତଳେ ଲେଖିଦେବା ଛତିଶ ତାପରେ କ'ଣ କରିବା ସେହିପରି ଉପାୟରେ ଆମେ କରିବା ବାରରେ କ'ଣ ଗୁଣିଲେ ହେବ ଛତିଶ କ'ଣ ଗୁଣିଲେ ହେବ ତିନି ଗୁଣିଲେ ହେବ ବାର ତିରିଶ ଛତିଶ ତାହେଲେ କ'ଣ ଲେଖିବା ତିନି ଲେଖିବା କୁଣ ବାର ଉପେ ଯିଏ ଅଛି ତାକୁ ଆମେ ଗୁଣିବା

লস আগু নিয়ে যাব তাহলে তুমি নিশ্চিত রূপে ছোট তাপরে দেখা থার্ড কোশ্চিন্তু দেখ কোশ্চিন্তু দেখছি দশ অস আগে কিপর পাইবা দুই কেকা দশ অ্যাঁ দুই পঞ্চাশ দশ দুই কে পাকা চারি অ্যাঁ দুই দু চারি তাহলে ছোটটি ভুলে যাও দুই কি ভুলে যাও আইটি সংখ্যা রা সেই দুইটি বিচার করা চারি কে পড়া দশ আছে কি না দশ প চার অ

ସେସବୁ କୋଶ୍ଚିନ୍କୁ ତୁମେ ପ୍ରାକ୍ଟିସ୍ କର ଦେଖ ମୁଁ ତିନୋଟି ମାତ୍ର କୋଶ୍ଚିନ୍ ଦେବି ସେ ତିନୋଟି କୋଶ୍ଚିନ୍କୁ ତୁମେ କର ଆଉ କମେଣ୍ଟରେ ମୋତେ ଆନ୍ସର୍ ମଧ୍ୟ କୁହ ଏବଂ ସବୁଥର ପରି ଏଥର ମଧ୍ୟ ଅଲ୍ ଦ ବେଷ୍ଟ